আমি জানি যে তোমরা কেউ ভালো নেই আমি নিজেও ভালো নেই সারা বাংলাদেশ ভালো নেই কেউ মানে পৃথিবীর কেউ ভালো নেই তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছো তো যাই হোক তোমাদের জন্য একটা নিউজ এটা নিয়ে আসলাম সেটা হলো করোনায় পেছানো পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা এটা যুগান্তরের নিউজ এবং এটা ভেরিফাইড যুগান্তরের পেজ তো তোমরা যাতে কোনোভাবেই আর কি গুজবে কান না দাও তার জন্য আর কি তোমাদের জন্য আমি ভিডিওটা করছি যাতে কেউ মানে গুজবে কান না দাও ওকে তো এখানে দেখো যে হুবহু যে নিউজটা করা হয়েছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষাও পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে আগামী রবিবার অথবা সোমবার এর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া না হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভালো করে শোনো যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি দেশের একাধিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এমন আভাসই দিয়েছেন কেবল আভাস দিয়েছেন কিন্তু অনেকেই দেখবা গুজব সরাবে যে রুটিন হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে নতুন রুটিন দিয়ে দিবে তোমাদেরকে এগুলো কিন্তু একদম কান না এর আগে ষোলোই মার্চ করোনা ভাইরাসের করোনা ভাইরাস সতর্কতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ঘোষ বন্ধ ঘোষণা মানে করে সরকার তবে এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ওই দিন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি জানিয়েছিলেন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানান এইসএসসি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও বাস্তবে পাবলিক পরীক্ষা নেওয়ার মতো অবস্থা এখন নেই এই অভিমত তারা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যানদের এমন মতামতের পরিপ্রেক্ষিতে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয় প্রতিটি পাবলিক পরীক্ষার এক সপ্তাহ আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভা বাতিল হওয়ার হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়ার ইঙ্গিত বলে জানান তারা পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে বলেন অনেকটা তাই তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামী রোববার বা সোমবারের মধ্যে আমরা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেব সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মজিদুল ইসলাম বলেন এখনও ফাইনাল সিদ্ধান্ত না হলেও বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম শিক্ষা বোর্ডগুলোর সূত্র শিক্ষা বোর্ডগুলোর সূত্র জানিয়েছে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারাও আতঙ্কে আছেন সরকার সভা সমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করায় এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে গত সোমবার ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অধীনে সব পরীক্ষা কেন্দ্রের সচিবদের সভা ডাকা হলেও স্থগিত করা হয় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মকবুল হোসেন বলেন প্রায় ছয়শো থেকে সাতশো কেন্দ্র সচিবকে নিয়ে এ সভা করতে হয় এ মুহূর্তে বিপুল সংখ্যক মানুষের সমাগম আমার আমরা সঠিক মনে করিনি তাই সভা না করে সব নির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোল্লা আমির হোসেন বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি পরীক্ষা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হলেও দুই একদিন অপেক্ষা করুন সবই জানতে পারবেন প্রসঙ্গত আগামী প্রসঙ্গত আগামী পহেলা এপ্রিল বাংলা আবশ্যিক পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে চার পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা তারপর পাঁচে মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে শুরু হয়ে তেরোই মে পর্যন্ত চলার কথা রয়েছে তো যাই হোক এটা আমরা পড়ে যেটা বুঝলাম তা হলো যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামী রবি অথবা সোমবার কি হবে কিভাবে হবে কি করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে দেয়া হবে তো তোমরা এসব বিষয়ে বেশি মানে কান না দিয়ে তোমরা তোমাদের মতন বাসায় থাক